ভালো গেছে। তো আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন, আমার শেষ ঈদের দিন আজকে। তো আজকের দিন আমি চা খাবো, চলুন বন্ধুরা রাজা মামার স্পেশাল চা খাই, লেটস গো। রাজা মামার চা। বিমানবন্দর থেকে কসাই বাজারের দিকে যেতেই প্রধান সড়কের পাশে টিনের তৈরি একটি ছোট্ট দোকান রাজা মামার চায়ের আড্ডা নাম সেটা। সেখানে থরে থরে সাজানো তামার তৈরি অ্যারাবিয়ান ডিজাইনের কেটলিন, কাজু বাদাম, পুদিনা পাতা, তেঁতুল, মালটা, লেবু, মরিচ সহ হরেক রকমের মশলা বিন্যস্ত বিভিন্ন পাত্রে। ছোটবেলা থেকেই মানুষের ভালোবাসা পাওয়া যায় এমন কোন কাজ করতে চাইতেন রাজা। তিনি এখন সবার কাছে পরিচিত রাজা মামা হিসেবে। 2019 সালের মাঝামাঝি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পূর্ব পাশে এলাকায় চায়ের দোকান দেন তিনি। তারপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। প্রথমে রাজা প্রতি কাপ চা বিক্রি করতেন 5 টাকায়। বিক্রি করতেন মালটা চা, তেঁতুল চা আর নর্মাল দুধ চা। পাশাপাশি আবুধাবিতে শেখা বিভিন্ন দেশের চায়ের রেসিপি দিয়েও কিছু স্পেশাল চা বানাতে থাকেন। এগুলোর মধ্যে বিশেষত কাজু বাদামের চা ও ইন্ডিয়ান মশলা টি জনপ্রিয় হয়ে ওঠে। তার কাজু বাদামের চায়ের মধ্যে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, হরলিক্স, ম্যাট কফি, ব্ল্যাক কফি, কিশমিশ, চিনি গুঁড়া, দুধ, কনডেন্সড মিল্ক। ইন্ডিয়ান মশলা টিতে রয়েছে তেজপাতা, এলাচি, লবঙ্গ, হরলিক্স, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক ও ম্যাট কফি। আগে এরকম এক কাপ চায়ের দাম নিতেন 15 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 50 টাকা, যা কিনা দুবাইতে মিনিমাম 900 টাকার সমান। সাম্প্রতিক সেই সন্ধ্যায় মিরপুর থেকে রাজা চায়ের আড্ডা সহপরিবার এসেছিলেন কাজী নওরিন। মুক্তিযুদ্ধ ও প্রতিবন্ধীদের বিনে পয়সায় চা খাওয়ান এই রাজা মামা। তো কাজী নওরিন পরিবার বর্গ, চলুন এই মুহূর্তে আমরা ঘুরে আসি রাজা চায়ের আড্ডা থেকে। পদার্থগুলো নিয়ে দেখেন, এখানে কিশমিশ আছে, কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে, সব প্ল্যান করে। এর আগে দেখলাম এখানে কফি ম্যাট এবং হরলিক্স দেওয়া দিয়েছে অলরেডি, এক গাদা দেওয়া দিয়েছে। এখন এই ওই পদার্থগুলো দিই, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। এই চাটা কিন্তু দুবাইয়ে 900 টাকা, এখানে কিন্তু প্রাইস 50 টাকা। দুবাইয়ে বাংলাদেশি থেকে 900? জি জি, দুবাইয়ে তো মাত্র 30 টাকা হইলে, 45 টাকা হইলে 900। এই দেখেন ডালার সাথে সৌভাগ্য যদি থাকে তাহলে স্বর পড়বে। কর দেখছেন ভাগ্য, ওরে ভাগ্য, তাহলে আমরা লাকি। মামা কিন্তু স্বর পায়ে গেছে অলরেডি। আই গট লাকি ইয়ার। আরো আছে স্বর পড়তে হয় না, ওটা তো শুধু গাভীর দুধের উপরে গরমে পরটা, এটা যেটা জালটা উঠানো হয় যে সবটা এটা আমরা দিচ্ছি। অনেক খাই বলতে কাস্টমারে আসলে ওই ফ্লেভারটা পাচ্ছে কিনা, আজকে চা ফ্লেভারটা হলো কিনা। এই লোকটা বললো চা তো আগে পাতলা হয়ে গেলো, ফট করে চা টান দিই, টান্দার অনুভব করি। যদি আমি মনে করি না বড় বড় মিলছে তাহলে ওনার কথা অ্যালাউ করি, আর যদি যদি না বলছে ছোটে কি পাতলা হয়েছে তখন কিন্তু আমরা চাটা আবার এ করি। এরকম এ দেখেন এখানে কিন্তু স্বর, এই ক্যামেরাটা একটু জুম করে দেখতাম, দেখুন অনেক স্বর কিন্তু এই চাটার ভিতরে, অনেক স্বর দেওয়া আমাদের। কিন্তু এটা ব্ল্যান্ড করলে কিন্তু স্বর পাওয়া যাবে না। একজন হয়তো প্রশ্ন করতে পারে যে মামা স্বর তো দিলেন না, স্বরমালাই খেলাম, কিন্তু আমি মিক্স হয়ে যাবে, মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনার খাইতে সুস্বাদু হবে, খাইতে মজা হবে। মিক্স হয়ে যাওয়ার কারণে হয়, এখন আমরা প্ল্যান দিয়ে এটা আসলে সব এখন তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা না, এই জন্য আমরা 2টা থেকে রাত্রে 12টা পর্যন্ত থাকি। তাও সরকারি নির্দেশনা মানে করতে হয়, আবার বন্ধ রাখি। সাথে বাইকের সাথে একটা ফ্লাক্স রেখে দেওয়া উচিত, তার মধ্যে চা রেডি থাকবে।
যখনই মন চাইবে বাইকটা সাইড করে রাস্তার পাশে একদম রাধা মামারে স্মরণ করে এখানে চা খাও একদম আর কেবল চায়ের ফ্লাক্সের মধ্যে একটা স্টিকার লাগানো থাকবে যে রাধা মামা স্পেশাল চা এটা আমরা পেস্তা কুচি দিয়ে সাজাচ্ছি আপনারা জানেন যে দেশের বাইরে যে কোনো খাবারকে সুন্দরভাবে পরিবেশন করে আপনার খাওয়ার স্বাদের চেয়ে কিন্তু এই পরিবেশনটা আপনি হয়তো জানেন আমরা বাংলাদেশে এখন বার্গার খাই কিন্তু এক সময় আমি ছোট যখন ছিলাম তখন কিন্তু বন রুটি খাইতাম কিন্তু এখন বাইরে থাকতে যে বাংলাদেশ হয়েছে পড়ছে বার্গার ওই বন রুটির কাজটা কিন্তু ওই কাহিনী একই জিনিস কিন্তু এটা বার্গার হয়ে গেছে ভিতরে চিকেন মিগান ঢুকাইছে এখন এটা বার্গার হয়ে গেছে এতে এই আমিও বিদেশ থেকে এসে আস্তে আস্তে এটা রাজা মামার চা দুবার চা এখন রাজা মামার চা হয়ে গেছে যে কি বলে এটা রে বাটার বাটার বোন কত নাম কত কিছু দেখেন চাটা মামা বললো যে এখানে একটা স্বরের একটা ফ্লেভার আছে আই মিন পুরোটা যখন মিক্সচার করছে টেস্ট লেভেলটা কিন্তু অনেক আমরা সাধারণত বাসা আমাদের দেখা যায় খালি চা পাতা জাল দিতেছি দুধ চিনি মিশিয়ে এই খেয়ে ফেলতেছি বাট এখানে চায়ের যে টেক্সচারটা একেবারে অন্যরকম আই মিন শুধু নট অনলি লিকার লিকারের পাশাপাশি কিন্তু এখানে আমি বাদামের একটা কামড়ের স্বাদ পাচ্ছি পাশাপাশি উপর দিয়ে যেহেতু আরও কিছু দুধের গুঁড়া দেওয়া হয়েছে গুঁড়া দুধ তাই না মামা হ্যাঁ কফি মেট ছিল উপরে কফি মেট ছিল এই জন্য খাবারের টেক্সচারটা অনেক বেশি মজা মানে মনে হচ্ছে না এটা শেষ না হোক আস্তে ধীরে খেতে থাকি ভালো লাগতেছে ওভারঅল একদম এটার নাম যেন কি ছিল সুলতানি প্রাইস আচ্ছা বাংলাদেশি টাকা মাত্র 50 টাকা এটার নাম হচ্ছে সুলতানি চা আপনারা কিন্তু সবাই ট্রাই করতে পারেন যাই হোক আমি আর তর সহ্য করতে পারতেছি না খেতে থাকি আর আপনাদেরকে তো আর খাওয়াইতে পারতেছি না বাট অবশ্যই সবাই কিন্তু এসে ট্রাই করে যাবেন এটা তাই নয় আরো আছে সকল প্রতিবন্ধীদের জন্য চা ফ্রি এবং মুক্তিযোদ্ধাদের জন্য চা ফ্রি